হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর সাহায্যে রোটেট টুল ইউজ করা যায় এবং রোটেট টুলের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের কাজ করা যায়। রোটেট টুল অ্যাডোব ইলাস্ট্রেটরের এর গুরুত্বপূর্ণ একটি টুল। এই রোটেট টুল ব্যবহার করে অতি সহজেই খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়। বন্ধুরা, রোটেট টুলের সাহায্যে আমি কয়েকটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথম ডিজাইন করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে লাইন এবং ইলিপস সিলেক্ট করে নিব। রোটেট টুল সিলেক্ট করব। অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে ইলিপসের সেন্টার পয়েন্টে ক্লিক করব। রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 360 অবলিক 10 টাইপ করে কপিতে ক্লিক করব। এখন আমরা একই ধরনের ডিজাইন করার জন্য কিবোর্ড থেকে ক্রমান্বয়ে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। দ্বিতীয় ডিজাইন করার জন্য একটি পলিগন ক্রিয়েট করব। পলিগনটি সুবিধা মতো জায়গায় বসিয়ে নিব। শিফট বাটন হোল্ড রেখে সিলেকশন টুলের সাহায্যে পলিগন এবং ইলিপস সিলেক্ট করব। রোটেট টুল সিলেক্ট করব। অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাইনটি ইলিপস এর সেন্টার পয়েন্টে ক্লিক করব। রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 18 ডিগ্রি টাইপ করে কপিতে ক্লিক করব। একটি অবজেক্ট কপি হয়ে গেছে। এবার আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি কমান্ডে প্রেস করে অবজেক্ট কপি করা যাবে। এরপর আমরা রোটেট টুলের সাহায্যে তৃতীয় নম্বর অবজেক্ট ডিজাইন করব। এর জন্য শিফট বাটন হোল্ড রেখে উপরের অবজেক্ট এবং মাঝের ইলিপস সিলেক্ট করে নিব। অল্ট বাটন হোল্ড রেখে মাউসের পয়েন্টার ইলিপসের সেন্টার পয়েন্টে ক্লিক করব। রোটেট টুল নিব। রোটেট অপশনে অ্যাঙ্গেল 360 অবলিক 50 টাইপ করে কপিতে ক্লিক করব। একটি অবজেক্ট সহজেই কপি হয়ে গেল। আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি কমান্ড নিয়ে প্রেস করে নিব। এখন আমরা রোটেট টুলের সাহায্যে চতুর্থ ডিজাইন করে দেখাব। এর জন্য এই অবজেক্ট সিলেক্ট করব। রোটেট টুল নিব। মাউসের সাহায্যে অবজেক্টের নিচের সেন্টার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। মাউসের সাহায্যে অবজেক্টের উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মাউস ছেড়ে না দিয়ে পাশে অবজেক্ট টেনে নিয়ে এনে অল্ট বাটন প্রেস করলে তাহলে একটি অবজেক্ট কপি হয়ে যাবে। আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি কমান্ডে প্রেস করে সহজেই অবজেক্ট কপি করে নেওয়া যাবে। তো বন্ধুরা, রোটেট টুল ব্যবহার সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।